दरजा बजे रही खोदार कसम आগুনের উপরে ধরে রাখছে আমি ঘরে আসতে দেরি দাঁড়াইয়া दरजा की दुखी मार काज हইল सन्तान रे पहारा देवा दुखी घर दुआरे बया रইছি कखনো ঘরে क्षति होते जाए ना एक दिन दुई दिन ना रे बाबा 9 मास 10 मास আমাকে আপনাকে মা পেটে ধারণ করেছে যদি মা একটা আপেল খাইতো ভিটামিনটা নাভির মাধ্যমে আমার কাছে চলে আসতো যদি বাবা যদি মা একটু আনার ফল খাইতো ভিটামিনটা মা থেকে নাভির মাধ্যমে আমার পেটে চলে আসতো জীবনে ভালো মন্দ 8-9 মাস যা খাইতো সব আমার পেটে চলে আসতো যার জন্য দেখবেন সুন্দর লাবণ্যময় আপনার বিবি কত সুন্দর চেহারা যখন আপনার সন্তানটা তার পেটে আসছে দেখবেন আপনার বিবির সুন্দর চেহারাটা প্যাকাশে হয়ে গেছে গালগুলো ভেঙে গেছে চোখটা ডেবে গেছে কারণ এই সন্তানটা মাকে ক্ষণে ক্ষণে জ্বালায় ঠিকমতো ঘুমাইতে দেয় না ডান দিকে কাইথলে ব্যথা হয় বাম দিকে শুইতে যায় বাম দিকে কাইথলে ব্যথা হয় ডান দিকে শুইতে যায় কখনো পয়সা থাকে আমরা তো ঘুমাই गर्भवती मा रात्रे देखबेन हाटे पैसा थाके सुख नाई शांति नाई एई जन्य प्रथमबार कष्ट करार कारणे आमार नबी बोलछेन काला उम्मुका तोमार मा द्वितीयबार कत कष्ट करेछे रे बापजान कत जायगाय देखेछि सन्तानके प्रसव करते गिया मा मरे जाय सन्तान बेचे आछे माटा मरे गेछे कत जायगाय देखछि रे बाबा एमन हये जाय मा कत कष्ट करे सन्तान प्रसवेर काले कलचिर मुखेर मतो ढाला रक्त ढेले देय चित्कार दिए मा बेहोश हो जाए আরেকজনকে জড়াইয়া ধরে মা একটু পরে হুঁশ হইলে দেখেছি মার কাছে যখন সন্তানটা নিয়ে যায় রয়্যাল টিভি পিডি সুন্নতে সঠিক বাণী প্রচারে হাজীগঞ্জ ওয়েলকাম শপিং সেন্টারে ঢুকলাম সুন্দর একটা উইলের জাম্পার জামা শীতের কাপড় আলহামদুলিল্লাহ মার অনেকগুলো আছে পছন্দ হইছে লইছি भाई मा ये पढ़े अपनी भल लगे कारे बाबा रे कतकटी किले मुरब्बी एमन तो बोले कतकटी क्या अम्मा नरम क्योंकि बेसि अपने गाए दें गाए दिए एक हासि दीसे जा अल्लाह तोरे देख और किस लागब नी और किस लागब मा जे बोसे अल्लाह तोरे देख यही सच्चे मारहाबा बोलें आरो जोरे भाई साहब आमार राष्ट्रपति राष्ट्रपति राष्ट्रपतिर पालछे आपनार मतो माय एमपी के पालछे आपनार मतो माय आमाकेও पालछे आपनी मामा गो मानुष फुलेर माला देय फुलेर তোড়া দেয় सम्मान देय যত কিছু দেয় গো মা এগুলো সব তো তোমার পাওয়া গো মা কারণ তুমি কত কষ্ট করে দুনিয়ার আলো আমাকে দেখিয়েছো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের সামনে বসা এমন টাইমে হালকা পাতলা একজন মহিলা লাঠি ভর দিয়ে দিয়ে আমার নবীর সামনে হাজির হলেন আল্লাহর নবী নিজের কান্দার দামি চাদর মোবারক খান বিছায়া দিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ या उम्मी अजलिस ओ मा बसें सादरेर उपरे बसें महिलाटा बोलते देरी सादरेर उपरे बसे गेल आमार नबी खाना आनलेन महिलार हाथे चुमो खाइलेन महिलाके खाना पिना खावाइया माथाय मोछा दिलेन किछु हादिया दिलेन आबार एकटु पथ आउगे दिलेन साहाबाए करम बोलेन आल्लाहर नबीर तो मा नाई नबीर पृथिबीते आसार अल्प किछुदिन परेई तो मा इंतेकाल हयेछे एटा केमन महिला आल्लाहर नबी निजे चादरे बिछिয়ে দিল নবীর চাদরের দাম আসেনি आवाज कौन এই আঙ্গুড়ার মতো না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল এ চাদর গায়ে দাও নবী আমাদের চাদরের কথা আমগো ডায়রি তো নাই নবীর চাদরের কথা লওহে মাহফুজের ডায়রি কোরআন শরীফে লেখা আল্লাহর নবী দুই খান চাদর গায়ে দেন বেশি এক খান কালো রঙের এক খান সবুজ রঙের আল্লাহ পাক দুই খান চাদরের সামনে দুই খান সূরা নাযিল করছে ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল এক খান হলো লাল কালো চাদরওয়ালা নবী এক খান সবুজ চাদরওয়ালা নবী সুবহানাল্লাহ ভাই সাহেব আমার সাহাবায়ে কেরাম কোনদিন নবীর চাদর ধরে না ডরে ভয়ে আল্লাহর হাবিবের চাদর ধরে না আমরা ডরে যদি বেয়াদবি হয় নবী চাদর বিছিয়ে দিলে একটা মহিলা হিসাব বসলো জানতে হবে মহিলাটাকে নবী গো আপনি বলেন না গো নবী এই মহিলাটাকে আপনি এত আদর করলেন এত সম্মান করলেন আল্লাহ বলে ওয়াকফিজ লাহুমা জুনাহাজ যুল্লি মিনার রাহমাত তোমার রহমতের সিনাটা মায়ের জন্য বিছায়া দাও তোমার সবচেয়ে দামি বস্তুটা মায়ের জন্য বাজেটে রাখো আমার নবী বলেন আমি এদিক সেদিক তাকাইয়া দেখি আমার চাদরটা সবচেয়ে দামি তার কারণ আমার জামার কথা কোরআনে বলে নাই আমার জুতার কথা কোরআনে বলে নাই আমার চাদরের কথা কোরআনে বলছে চাদরটা দামি রে সবচেয়ে সম্মানী আমার চাদর মোবারক আমি এটা বিছায়া দিছে মহিলার জন্য সাহাবীরা কা নবী গো এটা তো মায়ের জন্য হতে পারতো আপনার তো মা নাই মহিলাটাকে আমার নবীকে এটা আমার মা কই কেমনে রে কই আমি নবী বেশি দিন মায়ের স্তনের দুধ খাইতে পারি নাই তাই পর মরুভূমিতে আমাকে কোলে পিঠে করে লালন পালন করেছে নিজের স্তনের দুধ খাওয়াইয়া যেই মহিলা লালন পালন করেছে ওই মহিলাকে কি তোমরা কোনোদিন দেখেছ না আমরা তো দেখি নাই বলে এখন আমি যার জন্য আমার সম্মানিত চাদর আমার সবচেয়ে প্রিয় বস্তুটা বাজেট করে জমিনে বিছাইয়া বসাইতে দিলাম রে এই মহিলাটা হলো আমি নবীর পালক মা হালিমাতুস সাদিয়া আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নাত ওয়াল জামাত আরে গাউসিয়ান ইত্রাঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ মাগো তোমার কথা মাগো কেমনে গো ভুলি ভুলা তোমার যায় না গো মাগো তোমার কথা মাগো কেমনে গো ভুলি ভুলা তোমার যায় না গো ও মা খালি পেটে আসল বান্দা ও মা বদ খাওয়াইছ ধান বানা গো আল্লাহু আকবার বলেন এই মাইকলা কই ইকু দরকার না আমার আমি ইকুর বক্তা না একটু কমায় দেন আমি আমার মাকে ঢেকির উপরে দেখছি আপনারা দেখছেন ঢেকিতে ধান বানতো না আগে আপনার মা বানছে আপনি আজকে সভাপতি এই মা ধান বান্না খাওয়ানোর কারণে আমি আজকে এই শেয়ারে মা ধান বান্না ভাত খাওয়ানোর কারণে ঠিক কিনা বর্তমানে আমি জোয়ান জোয়ান মারা বুঝিনি ধান কেমনে বানে বস্তাটা কিনে দিলে সাইলগুন বাচ্চা খাইবো তাও ত্যাগ কাজের বুয়ারে ডাহে কথা কন ঠিক কিনা ডাক্তারের কাছে গেলে সকালে রাস্তাটা ক্লিয়ার আছে আছে দৌড় দিস তুই সকালে আঁটবি কারণ কি খাইছি বেশি কথা কন ঠিক কিনা জোরে বলেন আমার মায়ের বয়স এখন ৬৮ বছর চলে আমার মা ছেলের বউদেরকে বলে তোদের কি হলো কাল কুয়াস এত কুয়াস কা কুয়ানি ভালো হইব ডেইর ভেজা দেই বুঝুন তো ডেকি ডেকির উপর যা কুয়ানি ভালো আসলে কথা ঠিক কাজ করলে শরীর ভালো থাকে ঠিক কিনা বলেন खाली पेटे आसल बांधा ओ माँ भात खावाइसो धान बान्ना गो मने आसे मागो शेई कथा की बोलिते पारी गलाय सुरी दिले गो मागो शेई कथा की बोलिते पारी गलाय सुरी दिले गो मागो तुमार कथा मागो केमने गो भूली भूला तोमार जाए ना गो मरहबा कर पृथिवीर सब कुछ भूला जाए माँ के भूला जाबे यदि आपने भूले जान बुझबेन आपने फाशान आपने की फाशा अल्लाह बोलेन वाकफिज लहुमा सुनहज्जल मिनर रहमत तुम्हार रहमतेर बाहु सर्वोच्च बाजेटटा मायेर जन्य राखो प्रश्न करे साहाबीरा नबी गो मा थाकलेई तो मायेर जन्य राखबो मा जदि ना थाके तखन की होबे मदिना मनोहराय आमार नबीर काछे एकजन युवक दौड़े आसछे आइशा बोले नबी गो आमी बड़ एकटा पाप करछि गो नबी बड़ पाप करे फेलेछि एकटू की दया होबे बोले की दया आपनि नबी एकटू बोलेन आमी जे एत बड़ गुनाहे कबीरा करेछि आमार एई गुनाह कबीरा मापेर कोनो सुयोग आछे किना आमार तौबार दरजा खोला आछे किना আমার নবী বলে এত কাঞ্চ কেন দুইজন আমি বলবো লোকটা লাফাইয়া কয় নবী গো আমি যদি এখন মরে যাই আমার বিচারে কয় আমি জাহান্নামী আমার নিজের বিচারে কয় আমি দোজখী খোদার কাছে কি বলবো আমরা এখানে যারা আছি কার কার বিচারে কি বলে জানি না রে ভাইজান তবে আমার বিচারে কয় আল্লাহ আমারে যত হুকুম দিয়েছে আমি ঠিকমতো পালন করতে পারি না আজকে রাতে যদি আমার মৃত্যু হয়ে যায় সকালে যদি আমাকে কাপন পড়াইয়া কবরে শোয়া দেয় সকালে বস্ত করলে আমি কি জবাব দিব জীবনে কত সময় কত ভুল কত অন্যায় আমরা করে ফেলি ভাইজান পৃথিবীর তাড়না আমরা আল্লাহকে ভুলে গেছি আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির পৃথিবীর মানুষকে সম্পদের মোহে পড়েছো ক্ষমতার মোহে পড়েছো তোমার 10 বিঘা জমি আছে তুমি ক্ষমতার জন্য দাপটে তুমি চলছো হাত্তা জুরতুমুল মাকাবির কবরে যা পর্যন্ত শুধু পাওয়ারে দেখাইবা আয় 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 কবরে আসলে দেখবি তোর কোনো পাওয়ার নাই যখন নিঃশ্বাসটা চলে যাবে নিজের হাতটা নাড়াইতে পারবো না যখন নিঃশ্বাসটা চলে যাবে এই হাতগুলো কাপনের ভিতরে ঢুকাইয়া বেঁধে দিবে একদিকে যাওয়ার টাইমে আমরা হাতে ইশারা দিয়ে চলে গেলাম যখন মানুষটা কবরে যায় রে বাপজান নিজের ছেলে চিরদিনের মতো বাবাকে কোলে করে ঘরের থেকে বের করে দেয় নিজের বাড়িওয়ালারা চিরদিনের মতো ভাইকে কোলে করে বাড়ির পাশে নিয়ে একটা মাটির গর্ত করে মাটি দিয়া চাপা দেয় এই মানুষটার কাছে হয়তো জীবনে কেউ কোনোদিন যায় না আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন এরকম বিপদ মুহূর্ত হয় মৃত্যুর কালে রে যদি মৃত্যুর কালের অবস্থা তোমরা নিজেরা কোনোদিন দেখতা কোনোদিন আল্লাহর উপর থেকে তোমাদের আস্থা ফিরে যেত না কোনোদিন সিজদা থেকে মাথা উঠাইতা না আল্লাহ তাবারাকা তাআলা বলেন যখন তোমার মৃত্যু চলে আসবে লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড দেরি করা হবে না একটা সেকেন্ড পূর্বেও তোমার মৃত্যু দেওয়া হবে না যখন তোমার মৃত্যুর সময় হবে তখনই দিতে হবে এবার জবানটা খুলে বলেন এই আপনারা নোয়াখালীর মানুষ মাহফিলে এখন আসছেন আগামী দিন সকালের সূর্যের আলো দেখবেন কোনো গ্যারান্টি কি আছে কারো কাছে থাকলে আমাকে গ্যারান্টি কার্ডটা দেন যে আমার গ্যারান্টি আছে আমি সূর্যের আলো দেখব এক মুহূর্ত গ্যারান্টি হতে পারে আজকের রাত আমার জীবনের শেষ রাত জোরে বলেন তাহলে এখন থেকে এই মুহূর্ত থেকে আমার হুঁশিয়ার হওয়া দরকার কথা কোন ঠিক কি না এখন থেকে হুঁশিয়ার হওয়া দরকার ওই যুবকটা আয়েশা বলে নবী গো আমি পাপ করে ফেলেছি আমাকে maaf করে দেন গো নবী আমার আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা সুবহানাল্লাহ नबी गो पृथ्वी मानुष पाप करे आमार कासे माफ साजाया आपनार कासे सुबहानाल्लाह बोलबेन ना कुरान शरीफेर आयात एटा हादिस ना कुरानेर आयात हादिसेर विषय सही गायरे सही आजिज गरीब विभिन्न फतुआ दिए हादिसके सराइते चाय यदि कोनो मानुष कुरानरे जाल कय उपाय आछे बोलेन बोलेन आल्लाह बोलेन ए जगतेर मानुष रे তোমরা কি জানো মানুষ পাপ করে আমার কাছে মাপ চায় নবীর কাছে সুবহানাল্লাহ কোন কেন কেন আমার আল্লাহ বলে ফাস্তাগফিরুল্লাহ যখন তারা নবীর কাছে যায় মাপ চায় ওয়াস্তাগফার লাহুমুর রাসূল নবী যদি তাদের পক্ষে হাত বাড়ায়া দেয় সুবহানাল্লাহ বলে এমন কপাল কি আমাদের আছে যে নবী আমাদের জন্য হাত বাড়াবে আমরা কি নবীর সেই সঠিক উম্মত হতে পেরেছি যিনি আমাদের জন্য হাত বাড়াবে নবী তো আমাদেরকে নবী আমাদেরকে আশ্বাস দিয়েছে এই আমার উম্মত যখন তোমরা কোন নেক আমল করো ভালো কাজ করো ফাহামিতুল্লাহ আলাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আর যখন দেখি তোমরা কোন খারাপ কাজ করে ফেলেছো আমি রওজা পাক থেকে আরশের দিকে হাত তুলে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি সুবহানাল্লাহ আর জোরে বলুন নবী আমার জিন্দা नबी आमार की आवाज दिया बोलें नबी आमार की चिंता रसूल पाक एखोनो रोजा पाके आमादेर जन्नो क्षमा चाय आवाज दिया कौन ओई जुबकटा बोले हुजूर आमार की कोनो लाइन घाट आछे किभाबे आमी क्षमा पाइते पारी लोकटा कय हुजूर आमारे माफ करते हबे एकटा सुयोग बाइर कइरा देन नबी जी बोले तोमार की मा आछे सुबहानाल्लाह के आसे तुम्हार की माँ आसे बोले हुजूर माँ के क्या माँ के दिया कि होबे आमार नबी बोले तुम बाड़ीते चले जाओ तुम्हार मायर सेवा करो तुम्हार मायर सेवा करले आल्लाह तुम्हारे माफ करे दिबे माफ चाइते होबे ना अटो माफ आमादेर एई मोबाइले जखन नम्बर बेशी हये जाय आपने डिलीट करते हैं ना पिछन दिक दिए अटो डिलीट होते थके डिलीट अटो होते थके ठीक कि ना यदि यदि 100 तो थके আরেকটা করলে দেখবেন একটা ডিলিট হয়ে গেছে আরেকটা করলে আরেকটা ডিলিট হয়ে গেছে এই মা বাবার সন্তান আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে হয় না আল্লাহর নবী বলেন যদি তুমি মা বাবার কদমে পড়ে থাকো অটো মাফ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আহা मदीनार जुबाक चित्कार दिया नबी गो मा जदि थकतो मार काछे माप चाइताम किन्तु आमी तो कपाल फोड़ा आमार मा बेचे नाई आमी कार काछे गेले क्षमा पाइबो कार काछे गेले माप पाइबो একটু বলেন তোমার বুঝি মা নাই বলে না আমার নবীকে তোমার খালা কি বেঁচে আছে খালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি খালা লোকটা কয় নবী গো জি আমার একজন খালা বেঁচে আছে রাসূল বলে দেখো দেখো মায়ের সম্মান কত তোমার মা নাই তুমি মাপ নিতে পারতেছ না তুমি দৌড়াইয়া খালার বাড়িতে যাও যদি খালার সেবা করো মা মনে করে আল্লাহ তোমারে maaf করে দিবে सुबहानअल्लाह बोलें मायर एक बार दूधेर दाम काटिया गायर साम पापुष बानाइलो ऋणेर सूद होबे ना मंदोरती भावे केउ होबे ना आमार मा गो मंदोरती भावे কেউ হবে না আমার মা গো চিৎকার দিকন ঠিক কি না মায়ের সাথে দরদি যদি শাশুড়ি দেখাইতে চায় বুঝবেন যে শাশুড়ি শাশুড়ির জায়গায় সম্মান পাওয়ার যোগ্য দরদি মার মতো না ঠিক কি না যদিও মাকে বলেন আম্মা শাশুড়িকে আর একটু লাগান আম্মা প্লাস জান ইকুয়াল টু আম্মা জান কথা কয় না अब्बा जान अम्मा जान शशुर ने कहा अब्बा जान शाशुर ने कहा अम्मा जान আমি বলবো বলছেন আলহামদুলিল্লাহ হে বেটা মাইয়া দেওনে আমরা জামাই হইছেন আপনি জানেন তো अब्बा जान अम्मा जान কিন্তু এই শব্দটা আপনার মাকে বলিয়েন अम्मा जान अब्बा जान দেখেন আপনার মা আপনার শাশুড়ি তো अम्मा जान করার কারণে ফ্রিজ খুললে আপনারে খানা দিছে আপনার মা বুকে টান দিয়া কপালে চুমা দিবে সুবহানাল্লাহ ठीक की ना बोलें आवाज़ दिया बोलें अल्लाह बोलें आप पृथ्वीर मानुष कुंदी के जाओ वान अब्दुल्लाह इब्न अब्बास रज़ियल्लाहु तआला अन्ना रसूलल्लाही सल्लल्लाहु अलैहि वसल्लम काला मामिन वाला दिन बर्रिन यंजरु इला वलदैहि नजरत रहमतन इल्ला कतबल्ला बिकुल्ली नजरतिन हुज्जतन मब्रूरा कालू व इन नजर कुल्ला यौमिन मियता मर्रा काला नाम अल्लाहु अकबर वातियाबु रवाहुल बैहाकी एट जबान दिया कन अल्लाहु अकबर जले कुदर साबी हजरत अब्दुल्लाह इब्न अब्बास रदियल्लाहु ताआला अन्हु থেকে হাদিস খানা বর্ণিত বন্ধুরা তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি যেই লোকে তার মা-বাবার দিকে নজর দেয় কেমন নজর নজরাতা রহমত রহমতের নজর মায়ার নজর আদরের নজর সম্মানের নজর দয়ার নজর ইহসানের নজর সুবহানাল্লাহ रहमतन मानी इज्जतन करामतन तकरीमन खासतन तशरीफन सुबहानअल्लाह कौन सम्मानेर नजर इज्जतेर नजर मायार नजर दरदेर नजर मनेर भीतर थेके माके भालोबासार नजर जदि बाबाके भालोबासार नजर जदि दाओ তাহলে দেখবা তোমার কত শান্তি আসে ও মালিক কি শান্তি আমার নবী বলেন ইল্লা কাতাবাল্লাহ বিকুল্লি নাজরাতিন হজ্জান মাবরুরা ও জগতের মানুষে 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে মক্কা যাও মদিনা যাও তোমার হজ হতেও পারে নাও হতে পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু তোমার ঘরে একজন লোক আছে যার দিকে নাজরাতান রাহমাতান একটা রহমতের নজর দিলে ইল্লা কাতাবাল্লাহ বিকুল্লি নাজরাতান হজ্জাতান মাবরুরা হজে মাবরুর মানে কবুল বলিয়া থাস একটা নজর যদি মার দিকে দিবা তোমার এই নজরের কারণে আল্লাহ পাক তোমার আমলনামায় একটা কবুলিয়ত হজের সওয়াব দান করবে আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ মায়ের দিকে একবার চাইলে একটা হজের সওয়াব মিলে রে বাবার দিকে একবার চাইলে একটা হজের সওয়াব মিলে রে এমন মা বাপ মইরা গেলে ববে আপনে পাইবা না জানে শুধু জানম দুঃখী মা পুত্র হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না রে সন্তান হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না জানে শুধু জানম দুঃখী মা জানে শুধু জানম দুঃখী মা সবাই কোন তো মা মনের ভিতর থেকে মা নজর দিলে মা বাবার দিকে হজর সওয়াব ঠিক কি না আমি যে হতভাগা হয়ে গেলাম আজকে প্রায় ১টি বছর হতে যাচ্ছে আমি আমার বাবার চেহারা দেখি না রাত ৩টা বাজে যদি বাড়ি যাইতাম এই কোরআনটা দইরা কইরে বাবা আমার আব্বাকে দেখতাম বৈশা রইছে ঘুমায় না ৭৯ বছর বয়স হাড়ের রোগী রিং পড়া রোগী একটা পাও কাইটা পড়ায় দিছে গ্যাংরিজ রোগের কারণে তবু আব্বা রাতে বইয়া রইছে বাবা ঘুমান নাই আপনারা বলছে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতে ডাক্তার বলছে ঘুম কম হইলে সমস্যা ঘুমান না কেন কে বাপজান রে যত ঘুমের ট্যাবলেট দেখ রে বাবা কারো সন্তান যদি রাতে বাড়ির বাইরে থাকে ওই বাবার চোখে ঘুম আসে না ওই মায়ের চোখে ঘুম আসে না একটা বাস্তব কথা বাবা কুষ্টিয়া মাহফিল করতে গেলাম 2018 সালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুল এলাকা কুষ্টিয়া মিরপুর ওখানে মাহফিল করে আসতে আসতে আমার এলাকা রাত্র প্রায় 5:30 বেজে গেছে মাঘমায়া পৌষমায়া শীত আমার ঘরের দরজা দিয়ে আমি একটু আঘাত করলাম দেখি ঘরের দরজাটা হালকা धक्का दिले आमार मा को बाबा आस्ते धक्का दे आमी शोइरा लई आमे को मा गो आपने शोइरा लई माने कोन जगह आपने कोथाय आपने कोन जगह मा कय आमी तो घरेर दरजा अफजाया मोड़ा दिया दुआरे बइया रइছি दरजा बइया रইছি खुदार कसम आमी जखन घरे ढुकलाम ग्रामेर महिलारा देखबेन माटिर फातिलेर मध्य आगुनेर कयला लइया शीतकाले एकटु हाथ पा गरम करे मा आमार माटिर कयला निये बसे आछे रे बाबजान एई कथा कोनोदिन आमी बोलबो ना रे बाबा आमरा की सेवा करी रे मा मा बाबा आमादेर जन्य की करे अम्मा निजेर आसलटाके आगुनेर उपरे धरे राखछे आमी घरे आसते देरी दाड़ाइया दरोजा की दुखी मार काज हईल सन्तान पहारा देवा दुखी घरेर दुआरे बइया रइছি कखनो घरे असुख हईले मा जननी घुमाय ना रे सेले मेयेर असुख हईले मा जननी घुमाय ना रे आमाय तुमी लइया जाइयो आमार सन्तान नियो ना ओ आल्लाह ओ मालिक तुमी आमारे निया जाओ आमार सन्तान रे नियो ना आमार हयातटा सन्तान रे दाओ आमार आयुटा सन्तान रे दाओ बोलन तो एई कथाटा के कय पृथिवीर कोनो मानुष निजेर हयात दिया सन्तानके बाँचाइते चाइबे ना बीबी स्वामी के कोनदिन एकदिन हयात दिबे ना पृथिवीर बंधु बान्धव केउ काउके हयात देय ना एकजन दुखी महिला आछे जे निजेर जीवन बाजी रेखे सन्तानके बाঁচাইতে চায় এই জন্যই তো বুঝি আহ নবী আমার বলেন আবু হুরায়রা থেকে হাদিস ক্বালা জা রাসূলুল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তি আমার নবীর কাছে আসলেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো মান আহাক্কু বিহুসনি সাহাবাতি আমার সংসারে কার হক আমার উপরে বেশি সুবহানাল্লাহ বলেন কার জন্য আমার হক বেশি আমি কার হক বেশি আদায় করব কালা উম্মুকা আমার নবী বললেন তোমার মা ওই লোকটা বলে সুম্মা মান এরপরে কে কালা উম্মুকা নবী আবার বলে তোমার মা লোকটা বলে সুম্মা মান তারপরে কে নবী কয় কালা উম্মুকা তোমার মা সুবহানাল্লাহ লোকটা কয় তিনবার কইছে মা আবার জিগাই সুম্মা মান নবী তারপরে কে কালা আবুকা তোমার বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে জোরে বলুন तीन बार मायर कथा बोलार पिछने तीनटा स्वतंत्र विषय आछे रे भाईजान जेई कष्ट माय करेछे बाबा एई तीनटा कष्ट करे नाई एई जन्य तीन बार मायर कथा प्रथम बोलेछे एरपरे बाबार कथा एकबार बोलेछे बाबार कथा एकबार बोला माने बाबार इज्जत कम ना एखाने मा आलादा तीनटा कष्ट करेछे एक नम्बर कष्टटा हलो रे बाबजान खाइते मन चाय ना खाय ना सामने खाना दिले बমি বমি ব্যাগ হয় খায় না মা আমাকে পেটে ধারণ করেছে এক এক দিন কোমরে ব্যথা হইয়া যাইতো বাবা ওষুধ দিত ব্যথার ওষুধ মা ব্যথার ওষুধ খাইতো না বাবা বলতো ওষুধ খাইলা না কেন কমাইতেছো কথা ব্যথা সহ্য করব ওষুধ খাইতাম না আমার পেটে না আমার জাদুমনি আছে তার যদি কোনো ক্ষতি হইয়া যায় निजे व्यथा भोग करे सन्तानेर क्षति होते देय ना एक दिन दुई दिन ना रे बाबा 9 मास 10 मास আমাকে আপনাকে মা পেটে ধারণ করেছে। যদি মা একটা আপেল খাইতো ভিটামিনটা নাভির মাধ্যমে আমার কাছে চলে আসতো। যদি বাবা যদি মা একটু আনার ফল খাইতো ভিটামিনটা মা থেকে নাভির মাধ্যমে আমার পেটে চলে আসতো। জীবনে ভালো মন্দ 8-9 মাস যা খাইতো সব আমার পেটে চলে আসতো। যার জন্য দেখবেন সুন্দর লাবণ্যময় আপনার বিবি কত সুন্দর চেহারা, যখন আপনার সন্তানটা তার পেটে আসছে দেখবেন আপনার বিবির সুন্দর চেহারাটা প্যাকাশে হয়ে গেছে, গালগুলো ভেঙে গেছে, চোখটা ডেবে গেছে। কারণ এই সন্তানটা মাকে ক্ষণে ক্ষণে জ্বালায়, ঠিক মতো ঘুমাইতে দেয় না। ডান দিকে কাইথলে ব্যথা হয় বাম দিকে শুইতে যায়, বাম দিকে কাইথলে ব্যথা হয় ডান দিকে শুইতে যায়। কখনো পয়সা থাকে আমরা তো ঘুমাই। গর্ভবতী মা রাত্রে দেখবেন হাঁটে, পয়সা থাকে, সুখ নাই, শান্তি নাই। এই জন্য প্রথমবার কষ্ট করার কারণে আমার নবী বলছেন ক্বালা উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার কত কষ্ট করেছে রে বাপজান। কত জায়গায় দেখেছি সন্তানকে প্রসব করতে গিয়া মা মরে যায়, সন্তান বেঁচে আছে মাটা মরে গেছে। কত জায়গায় দেখছি রে বাবা এমন হয়ে যায়। মা কত কষ্ট করে সন্তান প্রসবের কালে কলসির মুখের মতো ঢালা রক্ত ঢেলে দেয়, চিৎকার দিয়ে মা বেহুশ হয়ে যায়। আরেকজনকে জড়াইয়া ধরে, মা একটু পরে হুঁশ হইলে দেখেছি মার কাছে যখন সন্তানটা নিয়ে যায় মা ওই সন্তানটাকে বুকে নিয়ে কপালে চুমো খায়। যে এত কষ্ট দিল, মৃত্যুর মুখে ঢেলে দিল, বেহুশ করে ফেলল, এই সন্তানটার কপালে এই মায়ে চুমা খায়। কত প্রেম, কত ভালোবাসা, কত আদর, কত মহব্বত এই সন্তানের কপালে মায়ের চুমু খায়। এই জন্য দ্বিতীয়বার মায়ের কথা বলেছেন। তৃতীয়বার তোমাকে 2 বছর 2.5 বছর মা কষ্ট করে স্তনের দুধ খাওয়াইছে রে। পৃথিবীর কোন মিল্ক শপিং এর মধ্যে যেই দুধ পাওয়া যাবে না, স্বয়ং কোম্পানি পর্যন্ত ফিটার দুধ বিক্রি করে। দুধের প্যাকেটের গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প কোনো খানা। আমার দুধ ভালো কোম্পানি বলে, আমার কোম্পানির দুধ ভালো, কিন্তু মায়ের দুধের থেকে ভালো। সুবহানাল্লাহ বলেন। ডাক্তাররা আবিষ্কার করছে একজন মা 2 বছর 2.5 বছরে একজন সন্তানকে 22 মণের উপরে দুধ খাওয়ায়। চিন্তা করা যায়? 22 মণের উপরে দুধ খাওয়ায় মা সন্তানকে। কখন খাওয়াইছে, কতবার খাওয়াইছে হিসাব আছে? মা একটু ঘুমাইবে নিয়া বুকে ধরে খানাটা মুখে দিছে, ঠিক কিনা? আর কথা কম না, আমি কাঁদলো মা, আমি না কাঁদলো মা খাওয়াইতো, কাঁদলো খাওয়াইতো। আপনাদের খাওয়াইছি নি? বলেন বলেন বলেন। পৃথিবীর কোন সম্পদ দিয়ে আপনি মায়ের স্তনের 1 ফোঁটা দুধের মূল্য দিবেন? পারবেন? পারবেন? সেই মা এত কষ্ট করে তোমাকে দুধ খাওয়াইছে। এই জন্য মায়ের কথা তৃতীয়বার বাইশাব। মা আমাকে আপনাকে 22 মণ দুধ খাওয়াইলো। যখন খাইতে পারি না মা খানা শিখাইছে, যখন হাঁটতে পারি না বাবাই হাঁটা শিখাইছে, দৌড়ে দৌড়ে হাঁটাইছে, ঠিক কিনা? বাবা যখন বুড়া হয়ে গেছে আপনি একটু দৌড়ে হাঁটাইতে ত্যাক্ত লাগে, মার একটু কোলে লইতে ত্যাক্ত লাগে। গত মাসখানেক আগে আমি আমার মাকে নিয়ে যখন হজ করতে গিয়েছি, মা আমার ব্রেন স্ট্রোকের রোগী, কোলে করে 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 স্কেলারে তুলতে হয়। তো কাবা শরীফে গেলাম তওয়াফ করাবো, নিচে হুইলচেয়ারের অনুমোদন নিচে নাই, হুইলচেয়ার দিয়ে 3 তলা ঘুরাতে হবে। স্কেলার দিয়ে আমি কিভাবে তুলবো? মাও আমার হাতে, চেয়ারও আমার হাতে, চলন্ত শুনে দিয়াতে এভাবে সম্ভব হয় না। আমি মাকে কোলে লইয়া চেয়ারটা নিচে রাইখা মাকে কোলে লইয়া 3 তলা স্কেলারে উঠলাম। আমার মা আমার জোরে ধরে শুধু চুমা খাইতেছে, বাবা তোমার কষ্ট হয়নি, একটু রাখো না, একটু রাখো না। কইলাম মা গো মা, মা গো মা, আমি 2 তলা 3 তলা আপনার কোলে লইয়া চলি, তবু আপনি কষ্ট অনুভব করছেন, আপনার কষ্ট হয়। আপনি তো আমাকে 9 মাস 10 মাস গর্ভে রাখছেন গো মা, কারো পেটের মধ্যে যদি ছোট্ট একটা পাথর হয় অপারেশনের জন্য দেওয়ানো হয়ে যায় সহ্য হয় না। আপনি মা তো 2 কেজি 3 কেজি 4 কেজি ওজনের সন্তান পেটে ধারণ করে কাজ করছেন, মা কেমনে করছেন গো মা? আপনি কষ্ট নেবেন না, আমি আপনাকে তুলে 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 কোলে করে উপরে তুলে যাব। কাবা ঘরটা তো শেষ করলাম, আবার কোলে করে নামাইলাম, হুলছে আর নেওয়া যাবে না। আমি মাকে কোলে করে একদম কাবার কাছে নিয়ে গেলাম, লোকদেরকে সহাইলাম। একজন বলে, ইয়া হাজি মান হিয়া, এ হাজি কে? বললাম হিয়া উম্মি, আমার মা। এবার জায়গা দিয়ে দিছে, পুলিশ কয় জায়গা দে, মাকে কাবা ধরাইতে আনছে। আমি আমার মাকে কাবার কাছে নিয়ে গেলাম, মা আমার কাবা ধইরা প্রথম দোয়া, কোনোদিন এ কথা বলবো না। মা আমার কাবার আঙ্গিনা প্রথম দোয়া, নিজের লাই চায় না, কারো জন্য চায় না। মা কয়, আল্লাহ আমার ছেলেটা আমার জন্য অনেক কষ্ট কইরা আমারে তোমার কাবা করে গেছে আনছে রে আল্লাহ, আমার ছেলেটাকে আমি তোমার হাতে সবর্দ করে দিয়ে গেলাম। আমি বলি, মা মা গো, আপনি নিজের জন্য দোয়া করেন, আমার জন্য কি করবেন? কয়, বাবজান রে, সন্তান ভালো থাকলেই মা ভালো থাকে। কথা ঠিক কিনা বলেন? ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায় না রে, আমায় তুমি লইয়া যাইও, আমার সন্তান নিও না, জানে শুধু জনম দুঃখী। মা বলেন, জানে শুধু। কষ্ট হইতেছে, পুত্র হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না, জানে শুধু জনম দু। মা বুদ্রে, মা নাই আমি কিভাবে সেবা করতে পারি, অথবা মা দুনিয়ার থেকে চলে গেছে আমি কি খেদমত আঞ্জাম দিতে পারি, আমার লাভের পারো সুযোগ আছে। কি সুযোগ? ওয়া কুরুম রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই কোন আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলুন। এই দোয়া শিখাইছে কে? ওয়াকুল, তুমি বলো। আল্লাহ কা, তুমি বলো। কি বলতাম? আল্লাহ রব্বির হামহুমা, ও আল্লাহ হামহুমা, মা বাবা দুইজনকে তুমি রহম করো, পালন করো। কামা রব্বায়ানি সগীরা, যেভাবে মা বাবা ছোটকালে আমাকে দয়া করে পালছে, মা বাবা যেরকম আমাকে আদর করছে, ও আল্লাহ তুমি আমার মা বাবারে এইভাবে কবরে আদর করো। সুবহানাল্লাহ। শিখাই দিছে কে? জোরে বলেন। কেমন সন্তান, কেমন মা, কেমন কষ্ট করছে মা বাবা। বাবা যার যার মায়ের কথা একটু স্মরণ করেন, যার যার বাবার কথা একটু স্মরণ করেন, তাহলে দেখবেন আপনার এক এক করে স্মৃতিগুলো মনে পড়ে যাবে। মা কত কষ্ট করেছেন, বাবা কষ্ট করেছেন। কামার আব্বায়ানি সাগীরা, ছোটকালে মা বাবা কেমন কষ্ট করেছেন। আমার বয়স মনে 4-5 বছর হবে, আমার একজন বোন অসুস্থ হয়ে গেছে, অনেক অসুখ। আমার বোনটা তখন নৌকার চল, আমার এটা কোনোদিন বলতে পারবো না বাবার কথাগুলো। ওই নৌকা করে আমার বাবা কবিরাজের বাড়িতে নিয়ে যাবে। আমার গ্রাম থেকে কবিরাজের বাড়ি, গ্রামের নাম ডুমুরিয়া, ওখানে প্রায় 4-5 কিলো দূরে, আরো বেশি হবে। কবিরাজের বাড়ির নৌকা দিয়া নিবে, রাস্তাঘাট নাই, কিন্তু যেই নৌকা চালাইবে, যেই খালে দিয়া নৌকা নিবে বাবা, ওই খালের মধ্যে কস্তুরি ফেনা পুরা জাম করা কস্তুরি। নিবে কিভাবে? আমার মা বলে, কেমনে নিবেন? আমার আব্বারে কয়, যেমনি হোক নেওয়া লাগবে, মাইয়ার তো চিকিৎসা করার লাগবে, যেভাবেই হোক নেওয়া লাগবে। আমাকে সাথে করে নিয়ে গেছে, আমি আব্বার পাশে বসা, আমার বোনটা শোয়া, আমার একটু একটু করে এখনো মনে আছে। আব্বা একবার নৌকার সামনের মাথা যায়, কুচুরি পানাগুলো একটু সরায়, আবার পিছের মাথায় যায়, লাঠি দিয়ে একটা বট দিয়ে 1-1.5 হাত সামনের দিকে নেয়, আবার সামনে যায়। মানুষ একজন, আমরা তো ছোট মানুষ, বোন আমার অসুস্থ, আবার সামনে যায় কচুরি পানা 1-1.5 হাত সরায়, আবার পিছনে আইসা লাঠি দিয়ে একটা ধাক্কা দিয়া নৌকাটা এইভাবে নেয়। আমরা সকালে রওনা হইছি রে বাবা, আমার আব্বা জোহরের নামাজ নওগাঁত পড়ছে, আসরের নামাজ নওগাঁত পড়ছে, খানা নাই। সারাদিন একটু একটু করে 4 মাইল 5 মাইল দূরে আমার বোনকে কবিরাজের বাড়িতে নিয়ে গেছে। আবার রওনা হয়েছে বোনকে লইয়া, সামনে যায় কচুরি সরায়, আবার একটা ধাক্কা দিলে 1.5 হাত যায়। এইভাবে রাত্র 10টা 11টা পর্যন্ত নৌকা ধাক্কাইয়া বোনকে চিকিৎসা করে বাড়িতে নিয়ে আসছে। বাপজানরে পৃথিবীর কারো দ্বারা এটা সম্ভব না, শুধুমাত্র বাবার দ্বারাই সন্তানের জন্য এত কষ্ট করা সম্ভব। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? কত বাবাকে দেখেছি ইচ্ছা আসলে সন্তানের জন্য জিনিসপত্র খরিদ করে করে, বাবার জন্য কিনে না, বাবার জন্য কিনে না। এখন আমরাও তো এটাই করি, বাবা আগে বড় বাচ্চা, ছোট বাচ্চার, মাঝা বাচ্চার কিন না, বিবির জন্য কিনি, টাকা থাকলে নিজে কিনি, নাইলে কিনি না। এটা বাস্তব, এটা আমি করি, এটা আমি আমার এটা হয়। আমি মনে করি আমার ছেলের মুখে হাসি হইলে আমার থেকে ভালো লাগবে, আমার মেয়ের মুখে হাসি আসলে আমার থেকে ভালো লাগবে, আমার বিবি ভালো একটা কাপড় পরলে আমার থেকে ভালো লাগবে। কিন্তু পার্থক্য কি বাবারে? এখন আমরা 1 দিন 2 দিনের রুজি দিয়া মা বাচ্চাকে কয়েক মাসের খাবার আর কাপড় চোপড় কিনে দিতে পারি, কিন্তু আমাদের বাবারা কত কষ্ট করছে রে বাবা। 1 দিন কাজ কইরা, 4 দিন কাজ কইরা, সংসারের 1 দিন খাবার মিলাইতে মা বাবার কষ্ট হয়ে গেছে, ভালো একটা কাপড় চোপড় কিনে দিতে মা বাবার কষ্ট হয়ে গেছে। আমরা সন্তান পালতে যত কষ্ট করি, আমাদের মা বাবা সন্তান পালতে কষ্ট আরো বেশি করছে, ঠিক কিনা বলেন? না খাইয়া আমগরে খাওয়াইছে, আমরা এখন না খাইয়া সন্তানদের খাওয়াই না, আমরা নিজেরাও খাই, সন্তানদেরও খাওয়াই, কিন্তু আমাদের মা বাবা না খাইয়া আমাদেরকে খাওয়াইছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। এই জন্য আল্লাহ বলেন, ছোটকালে যেভাবে লালন পালন করেছে মা বাবা, তোমাকে যতন করেছে, এভাবে আল্লাহ, ও আল্লাহ, মা বাবা যেভাবে আমাকে লালন করেছে, এভাবে তুমিও মা বাবাকে লালন পালন করো। একটু জবান দিয়ে কি বলা যাবে? আল্লাহু আকবার, আরো জোরে। মা কত বড় নিয়ামত, বাবা কত বড় নিয়ামত, দুনিয়াতে থাকতে বোঝা যায়, ঠিক কিনা? ভালো মন্দ রান্না হইলে ওরে কান্নায় আসে মায়ের দিলে রে, ভালো কিছু রান্না হইলে কান্নায় আসে মায়ের দিলে রে। কোথায় রইলা বাছা দনব, একটু খাইয়া গেলা না? আমার আপনার পছন্দের খানা যেটা, ওটা যেদিন রান্না হয় মা আফসোস করে, আরে আমার ফুতে লাউ তরকারি এটা পছন্দ করতো, আমার ফুতে নাই। ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? আমি ডাক দিয়ে গেলাম, মা গো রাত্র 4:30-5টা বাজে, আপনি আগুনের কয়লার মধ্যে আসল তৈরা সন্তানের জন্য বসে আছেন গো মা, আপনি এমন কষ্ট করেন কেন? ঘরের ভিতরে যা দেখলাম বিবি ঘুমায়, ভাই বোন ঘুমায়, বাচ্চারাও ঘুমায়। বিবির চোখে ঘুম আসতে পারে, বাচ্চাদের চোখে ঘুম আসতে পারে, ভাই বোনের চোখে ঘুম আসতে পারে, কিন্তু যেই মা গর্ভধারণ করেছে আমাকে আপনাকে, এই মায়ের চোখে সন্তান বাহিরে রাইখা কোনোদিন ঘুম আসতে পারে? কি কোন পারে? জোরে জোরে। আমিও কামিল করেছি 2006 সালে, পরে ওখান থেকে আবার কাদরিয়া গিয়ে ফেকা করেছি 2008 সালে। তো সেই জামিয়ার স্টুডেন্ট, আবার জামিয়াতে এখন শিক্ষকতা করছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সুললিত কণ্ঠে শুনবেন মাওলানা জয়নাল আবেদিন আল কাদরি সাহেবের আলোচনা। আমি তো এখানে আপনাদের জন্য ফুরান, এদি কত মাহফিলে আমি এসেছি আমার হিসাব নাই। পুরান চুল বাতে বাড়ায়, কিন্তু মাঝে মাঝে গন্ধ কয়। মাঝে মাঝে কি কয় গন্ধ বলে। আমি ছেড়ে দিচ্ছি যে কথা আলোচনা আমাকে যে বিষয় দিয়েছেন, মা বাবার প্রতি সম্মানের অধিকার, সন্তানের অধিকার, সন্তানের প্রতি মা বাবার অধিকার, কিছু কি আমাদের বুঝে আসছে? বলুন বলুন বলুন। মা বাবা আমাদেরকে যা করার সব করেছে, আমাদের জন্য যতটুকু দরকার মা বাবা তার থেকে বেশি করছে, ঠিক কিনা? আমরাও মা বাবার জন্য করার দরকার, ঠিক কিনা? মরে গেলে কি করব? দোয়া আল্লাহ শিখিয়ে দিছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। দোয়া করবেন তো? বলেন করবেন তো? আর সর্বশেষ কথা, এখানে আসার পরে আমার এক ভাই বললেন যদি ঈদে মিলাদুন নবীর কথা সহিহ হাদিস থেকে দেখাইতে পারে তাহলে উনি মেনে নেবেন। আলহামদুলিল্লাহ বলেন। যদি ঈদে মিলাদুন নবীর কথা সহিহ হাদিস থেকে দেখাইতে পারে তাহলে উনি কি করবে? আমি আবার বলছি উনি সহি গাইরে সহি বুঝার জ্ঞান আছে কিনা বলছি, সেটা জানি না। সেটা এমবিবিএস ডাক্তার স্লিপ লিখে যদি দেয় এটা আমি বুঝবো না, আরেকজন ডাক্তার বুঝবে। এবার আমি যদি একটা হাদিস বইলা বলি এটা সহি, আপনার তো এটা যাচাই করার জ্ঞান আছে কিনা আদৌ আপনার জানি না। আমার দেশের কিছু শায়েখ নামক লোক আছে, যেই লোকে বলতে পারে নবীজির মুখে দুর্গন্ধ ছিল, জিব্রাইল বারবার বলছে নবী আপনি ব্রাশ করেন আপনার মুখে দুর্গন্ধ। আচ্ছা আপনি নবীরটা বাদ দেন, যদি আপনি আপনার বাবাকে বলেন বাবা আপনার মুখে গন্ধ ব্রাশ করেন, বাবা কি খুশি হবে? খুশি হবে? রাসূলুল্লাহর শানে এই কথা বলতে পারে, আবার ওদেরকে দাওয়াত দিয়ে আপনারা হাদিয়া দেন, সম্মান করে ফুলের মালা দেন। মনে রাখবেন নবীর দুশমনকে ফুলের মালা দেওয়া এটাও দুশমনি, নবীর দুশমনকে হাদিয়া দেওয়া এটাও কি দুশমনি, ঠিক কিনা বলেন? আমার নবীজির মা বাবাকে জাহান্নামী বানাইতে চায় একদল, আছে কিনা? খবরদার খবরদার। আল্লাহর হাবিবের আব্বার মাজার শরীফ এখনো আছে, আম্মার মাজার শরীফ এখনো আছে। যারা বিধর্মী ওদের মাজার হয় না, ওদের এখানে কেউ জিয়ারতে যায় না। এখনো আমেনার মাজার শরীফে লক্ষ লক্ষ লোক জিয়ারতে যায়। আমেনা ইমানদার ছিলেন, আব্দুল্লাহ নামটাই তো ইমানদারের নাম, কথা কন ঠিক কিনা? আব্দুল্লাহ শব্দ অর্থ হলো আল্লাহর বন্দা। কার বন্দা? তো নামে কি কয়? নামে এতে বলে আল্লাহর বন্দা। তো তুমি কি বলতেছ? আল্লাহ পাক যেন এ ধরনের ব্যক্তিদের কবল থেকে আমাদের সমাজের যুবকের ইমানকে হেফাজত করে। সবাই আমিন বলেন। এবার বলেন গরুর ফসরা ফাঁক না না ফাঁক? জোরে বলেন। আমি যদি বলি আপনার সাদুরটা এক বালতি প্রস্রাবে গরুর প্রস্রাবে ডুবাইয়া এটা গায়ে দিয়া নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, আপনারা মানবেন? কেন মানবেন না? গরুর প্রস্রাব না ফাঁক। আমার দেশের শায়েক এই ওয়াজ করে দিছে, শায়েকের বক্তারা মাইনা গেছে। নাউজুবিল্লাহ বলুন। সহিহ হাদিসের নামে মানুষকে গোমরা করতেছে, নাউজুবিল্লাহ বলেন। আমরা এই শায়েকদেরকে দেখি নাই ফিলিস্তিন ইস্যুতে রাস্তায় নামতে, এই শায়েকদেরকে দেখি নাই আমরা ইন্ডিয়া ইস্যুতে রাস্তায় নামতে, মিয়ানমার ইস্যুতে রাস্তায় নামতে। আমরা নামছি, আমরা নেমেছি, মিছিল করেছি, মিটিং করেছি, দূতাবাসে তলব করেছি, আমরা প্রতিবাদ জানাইছি মুসলমানদের পক্ষে। এই শায়েকদেরকে আমরা দেখি না রাস্তায় নামতে, কারণ এরা গোপনে হয়তো তাদের সাথে সম্পর্ক রেখেছে, যার জন্য নামে নাই, নামলে তো বাতা বন্ধ। জোরে কর ঠিক কিনা বলেন। এই জন্য অনুরোধ করবো মাযহাব মিল্লাত যারা মানে না ওদের ইবাদত কবুল হয় না। হক মাযহাব চারটা, কয়টা? আপনি যে কোনো মাযহাব অনুসরণ করতেই হবে, তবে সারা পৃথিবীতে শতকরা 82 বা 85% মানুষ মুসলমান যারা এরা আমাদের মাযহাব হানাফি মাযহাবের অনুসারী। কারণ আমরা এমন ইমামের অনুসারী যে ইমাম ছিলেন তাকওয়াবান, এলেমদারি, লক্ষ লক্ষ হাদিস যার সিনায় ছিল, যিনি একটানা 40 বছর এশার নামাজের ওযু দিয়ে ফজর নামাজ পড়েছেন, ওযু ভাঙে নাই, কারণ উনি রাত্রে ঘুমায় নাই, সারা রাত ইবাদত করেছে। এরকম আমলদারি ব্যক্তির অনুসরণ করতাম না। যেই লোকে টুপি ছাড়া নামাজ পড়তে কয়, কারণ নামাজ পড়তে টুপি লাগে না, সুন্নত পড়া লাগে না। এখন আমাদের ইয়াংগুলো সেদিকে যায়, এটা শর্ট প্রজেক্ট, শর্ট প্রজেক্ট। টুপি লাগে না, সুন্নত লাগে না, মুনাত লাগে না, শুধু নামাজের বাইরে গেলে পাওয়া গেছে খোদারে। এত সোজা না ভাই সাহেব, এত সোজা না। আল্লাহ পাক যেন আমাদেরকে মাযহাব অনুসরণ করার তৌফিক দান করেন, আমিন। আমি হুজুরকে বসাই 1 মিনিট শুধু সহিহ হাদিস, যেটা আমার লেখা কিতাব, এখান থেকে আমি উল্লেখ করব এক মিনিট সহিহ হাদিস থেকে এটা উল্লেখ করব। এখানে দেখেন বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে সহিহ হাদিস সোয়াইবা নামক বান্দিকে তার মালিক আবু লাহাব হাতে ইশারা দিয়া বলতেছে তুমি আজাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু লাহাবের ইন্তেকাল হয়ে গেল, মৃত্যুর পরে কি হলো? কালা আবু লাহাবিন লাম আলকা বাদাকুম খাইরান ইন্নী সাকিতু ফি হাজি বিআতাকাতি সুয়াইবাতা রাওয়াহুল বুখারী। বুখারী হাদিস কি সহিহ না গায়রে হাদিস? সহিহ না গায়রে সহিহ? সহিহুল বুখারী। কোরআন শরীফের পরে সহিহ না আসাহ? সুবহানাল্লাহ বলেন। আসা মানে সবচেয়ে বিশুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের পরে দ্বিতীয় ডকুমেন্টস হলো বুখারী শরীফ। বুখারী শরীফ ইজ দ্য সেকেন্ড কোরআন অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর দ্বিতীয় কোরআন বলে বুখারীকে। এখানে কোনো জাল হাদিস নাই। এই সহিহ হাদিসের মধ্যে আসছে যে আমার নবীর আগমনের খুশিতে আবু লাহাব খুশি হইয়া বান্দি সুয়াইবাকে আজাদ করে দিয়েছে। তার মৃত্যুর পরে তার বংশের জৈনক ব্যক্তি স্বপ্ন দেখে তোমার কি অবস্থা, এমন গুতান গুতারে এমন ফিডান ফিডা আমারে। সোমবারে মোহাম্মদ যেদিন আসছে ওই দিন আমার আঙ্গুল থেকে আমি মধু খাই। বলে কারণ কি? বলে মোহাম্মদের আগমনে খুশি হইয়া বান্দি আজাদ করেছি। তো নবীর আগমনে খুশি হইয়া একটা কাফের আবু লাহাব। আবু লাহাব কি ছোট কাফের না বড় কাফের? তাব্বাত ইয়াদা আবি লাহাব। নামাজের মধ্যে গাল লইলে নামাজ হয়ে যায় এরকম কাফের আবু লাহাব। ঠিক কি না? আপনারা তাব্বাত ইয়াদা পড়েন না নামাজে? এই তাব্বাত ইয়াদা হলো আবু লাহাবের গালি। তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই আবু লাহাব তোর দুই হাত ধ্বংস হোক। আল্লাহ গো আমরা তো তার বিবিও ধ্বংস হোক। যার যার নিজেকে এবং নিজের বিবিকে নামাজে গাল লইলে নামাজ হয়ে যায় এরকম কট্টর কাফের আবু লাহাব নবী মুহাম্মদের আগমনে খুশি হইয়া বান্দি আজাদ করলো। যদি সে সপ্তাহে একদিন নিয়ামত পাইতে পারে। আমরা তো আবু লাহাব নই, আমরা আবু জাহেল নই, আমরা আবু বকরের অনুসারী, ওমরের অনুসারী, উসমানের অনুসারী, আওলার অনুসারী, আলীর অনুসারী। আমরা ইমানদার। আমরা নবীর আগমনে খুশি হইলে কি বরকত আরো বেশি হবে না কম হবে? এটা সহিহ হাদিস। এটা কি হাদিস? বুখারী শরীফের হাদিস। আরেকখান আমার নবী বলেন ওয়ান আবি কাতাদাতাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইনি ফাকালা ফি ওয়ালিদতু ফি ওয়া আনজিলা আলাইয়া ফি রাওয়াহু মুসলিম সিল্লাকান মারহাবা। মুসলিম শরীফের প্রথম খণ্ড ৩৬৮ নম্বর পৃষ্ঠা হাদিস। মুসলিম শরীফটাও সহিহ। বিশুদ্ধ ৬টা কিতাব বুখারী, দ্বিতীয় কিতাবটা হলো মুসলিম। মারহাবা বলেন না? মুসলিম শরীফের মধ্যে হাদিস। আমার নবীকে প্রশ্ন করা হলো হুজুর আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? প্রতি সোমবার রোজা রাখেন। আমার নবী বলে রাখবো না, উলিদতু ফি, আমি এই দিন মিলাদ গ্রহণ করেছি। আমার পৃথিবীতে আগমন, আমার শুভ জন্ম হয়েছে এই দিন, এবং এই দিনেই আমার উপর কোরআন নাজিল হয়েছে। এখন আপনারা বলেন নবী নিজেই বলছেন আমি শুভ আগমন করেছি, এজন্য খুশি হয়ে আমি রোজা রাখি। মারহাবা কর না? আপনাদের নোয়াখালী দক্ষিণ এলাকায় এক মাহফিলে যাওয়ার পর যখন এই ওয়াজ করলাম এক লোক বলছে হুজুর রোজা রাখা কি খুশি নাকি? এটা তো কষ্টের আবাদত। এটা কিসের আবাদত? বললাম কথা তো ঠিক, রোজা রাখা খুশি না, এটা কষ্টের আবাদত। তা আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে কষ্ট মনে করছেন? ওটা তো কষ্টই, রোজা তো বেশি কষ্ট করে রাখে। আমি বললাম কথা তো ঠিক ভাইয়া, আপনি বলুন তো রমজান মাসে যে রোজা রাখছেন আপনি খুশি হইয়া না রাগ হইয়া? এখন বেচারা আটকে গেছে। যদি কর রাগ হইয়া রোজা রাখছে রোজা হইব না। আর যদি বলে আল্লাহ দিছে খুশি হয়ে রোজা রাখছি, কারণ রোজার সময় কি ফারহাতানে, দুইটা খুশির টাইম আছে। ইন দা ফিতরিহি, ইফতারের টাইমে খুশি রোজাদারের, আর জান্নাতে গেলে খুশি, আল্লাহকে দেখবে। তো খুশি হয়ে তো রাখছে। কয় হ্যাঁ, আল্লাহর নবী খুশি হয়ে রোজা রাখছে। এক গত মাসখানিক হলো আসলাম কাবার আঙ্গিনা মদিনা রওজা পাক থেকে। আলহামদুলিল্লাহ আমি রওজা পাকে পেয়েছি সোমবার, কাবার আঙ্গিনা সোমবার, মক্কাও দেখেছি ইফতারি ব্যবস্থা, রওজা পাকও দেখছি। আমার আম্মাকে বাবা এত কেন? বললাম আমি বললাম মা গো যে 5 বার আসছি আপনার সহ এই পর্যন্ত, 5 বার এই শেষ আপনার সহ, আমি 5বার দেখছি সোমবারে শুধু ইফতারি দেয়। বললাম কারণ কি বাবা কারণ কি? হাজা ইয়াউমে উলিদতু ফি, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলছেন এই দিনে নবী আগমন করছে। এক পুলিশকে বললাম ভাইয়া হুইজ ডে ইট ইজ, এটা কোন দিন? day is birthday of prophet muhammad rasulullah sallallahu alaihi wasallam haji, eta holo nabir agamoner din, ei jonno manush roza rakhe, amra khushi hoye iftari khawai. subhanallah, nabir agamoner dine roza rakhao khushi, iftar korano ki खुशी भैया এটা সহিহ হাদিস মুসলিমে নিবে আল্লাহ জানা বুঝার তৌফিক দেয় একদম কোরআন হাদিসে কোথাও যদি দলিল খুঁজে না পান নিজের থেকে আমি একটা জবান চাই আপনাদের নবী দুনিয়াতে আসছিনি নবী আসাতে রাগ হইছেন রাগ হইছেন তো যে নবী আসছে এজন্য রাগ হয় বুঝা গেল এতে চায় না নবীর আগমন শুভ হোক এটা সে চায় না এজন্য বলবো আপনি চান আর না চান নোয়াখালীর এই নোয়াখালীর কলেজের কোন যুবক যদি প্রেম করে মাইয়ার লগে মাইয়া লয়ে বাচ্চুলেই বিয়া কইরা চাচা কো মানি না জড়া বলে মানি না বাবা কো মানি না আরেক চাচা কো ভাই ফলা বিয়া কইরা বলেছে না মানি না কিরবেন আমনে মানলো বিয়া হয়ে গেছে না মানলো বিয়া তো হয়ে গেছে ভালো করে শুনেন আপনি মিলাদুন নবী মানলো নবী বলছে উলিদতু বি আমার মিলাদ হয়ে গেছে না মানলো হয়ে গেছে সুবহানাল্লাহ এটা নিয়ে তর্কের কোনো সুযোগ নাই কিয়ামত পর্যন্ত সবাই তর্ক করতে পারবেন নবীর মিলাদ ফিরাইতে পারবেন মিলাদ তো হয়ে গেছে ঠিক কি না এখন আমি আপনি খুশি করে আমরা মিলাদুন নবী করব ঈদ মিলাদুন নবীর মাস আসলে দেখবেন সারা পৃথিবীতে বড় বড় মুসলিম কান্ট্রিতে বড় বড় জুলুস হচ্ছে মিলাদ হচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ গভর্নমেন্টও এটাকে আইন করেছে গেজেট পাস করেছে সরকারি ছুটি বন্ধ করেছে আমরা সরকারি ছুটিতে বাড়ি গিয়ে বসে থাকি না আমরা মিলাদ করি যারা মিলাদুন নবী মানে না যদি চাকরি করে থাকে আমি বলবো সেও মানে কারণ সে তো ওই দিন অফিস করে না অফিস করে অফিস না করে ঘরে বসে বুঝা গেছে তুমি মিলাদুন নবী মানছো আল্লাহর দোয়ায় ভিতরে মানলে উপর দিও বলো মানি 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 আমরা কে কে মানি হাত তুলি নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া গাউসুল আযম সুন্নাত ওয়াল জামা জিন্দাবাদ জিন্দাবাদ শেষ এবার বরকতটা এক মিনিটে বলি ইমাম জালালউদ্দিন সিউতি বলেন মা মিন মুসলিমিন কারা বাইতিহি মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা রাফাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলকাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়ালিফাতা ওয়াল বালিয়া ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবাম মান কিরওয়া নাকির এই জগতের মানুষ আমি জালালউদ্দিন সিউতি কি ফতোয়া দেই শোনো যে এলাকায় মিলাদ মাহফিল হয় কোন ঘরে যদি মিলাদ পড়ায় কোন বাড়িতে মিলাদ পড়ায় যেমন আজকের মাহফিলের সভাপতি সাহেবের কি নাম জানো ইদ্রিস মুন্সির ঘরে নতুন ঘরে যখন গেলাম বলে হুজুর এই নতুন ঘর আপনারা আসবেন দেখে আগে টাইলস লাগাইছি আগে উদ্বোধন হয়ে যাক এবার আমি মিলাদ শরীফ পড়ে এটা আছে মিলাদ শরীফ পড়ে আগে ঘর উদ্বোধন করছি তো আমার নবী বলেন যেখানে মিলাদ শরীফ হয় ইল্লা রাফাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলকাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়ালিফাতা ওয়াল বালিয়া ইমাম জালালউদ্দিন সিউতি বলেন বালা মুসিবত চুরি ডাকাতি আগুনে পুড়ে মরা পানিতে ডুবে মরা এমন কি ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবাম মুনকিরুন নাকির মিলাদুন নবীকে সাপোর্ট করে যদি কেউ মরে মিলাদুন নবীকে সমর্থন ব্যক্তি যদি কবরে যায় আমার জালালউদ্দিন সিউতি বলেন মুনকিরুন নাকির প্রশ্ন করলে হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা আল্লাহ পাক মুনকিরুন নাকিরের প্রশ্নের জবাব মিলাদুন নবীর বরকতে সহজ করে দেন সুবহানাল্লাহ এখন এই ফতোয়া আমরা কেন মানবো জানেন কওমি মাদ্রাসা পড়ানো হয় জালালান শরীফ আলিয়া মাদ্রাসা পড়ানো জালালান শরীফ এই কিতাবখান যিনি লিখছেন তিনি জালালউদ্দিন সিউতি উনি বলেন রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 75 মাররাতান ফি হায়াতি I saw my prophet sallallahu alaihi wasallam in my life in condition of sleeping 75 times for writing of the tafsir of the holy Quran who is tafsir is tafsir জালালান শরীফ এই পৃথিবীতে জালালান শরীফ লেখার কারণে ইমাম জালালউদ্দিন সিউতি বলেন আমি আমার নবীকে আমার জীবনে 75 বার স্বপ্নে দেখছি সুবহানাল্লাহ তো যিনি 75 বার উনি বলেন মা মিন মুসলিমিন কারা বাইতি মাউলিদুন নবী উনি বলেন মিলাদুন নবী আমরা তো একবারও দেখি নাই আমরা আর বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই বরং মিলাদের পক্ষে থাকেন নবীকে স্বপ্নে দেখবেন চাইবা মাত্র মাপ এরপর দয়াটা কি আল্লাহ বলে দয়ার পরে ইউদখিলুকুম জান্নাহ আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো কোন জান্নাহ জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার যেই জান্নাতের মধ্যে নহর সমূহ প্রবাহমান শরাবের নদী শরবতের নদী দুধের নদী মধুর নদী ডাইনে বামে তাকাইবা ও কাওয়াইবে আতরাবা দুনিয়ার কোন হাকিম সাহেব মক্কেলরে বিয়া করায় না আল্লাহ পাক বলে আমি তোমারে এমন জান্নাত দিব ও কাওয়াইবে আতরাবা তুমি জান্নাতে যায় দেখবা এইমাত্র যৌবনে পদার্পণ করেছে এরকম 70 জন সুন্দরী রূপসী নারী তোমার জন্য অপেক্ষমান তোমার জন্য বাসন কোষণ স্বর্ণের থাকার ঘর স্বর্ণের খাট স্বর্ণের সবকিছু স্বর্ণের তুমি দরজায় গেলে নূরের কানমালা তোমার গলার মধ্যে পড়াইয়া তোমাকে যেই নারীরা জান্নাতের দিকে নিয়ে যাবে সংবর্ধনা দিয়ে যদি ওই নারী কখনো দুনিয়ায় একটা উকি মারে লাদাত মা বাইনাহুমা দুনিয়ার যেই জায়গায় কোনোদিন জীবনে চন্দ্রের আলো যায় না দুনিয়ার যেই জায়গায় কোনোদিন জীবন बोले सूर्यर आलो जाए ना इदुरेर गर्तेर भितरे गुहार भितरे बिल्डिंग एर रूमेर भितरे कोनोदिन चंद्र सूर्यर आलो ढुकते पारे ना। एरे आमार बांदा तोमाके माफ करे देवार परे आमी एमन नारी तोमादेरके दान करब ओई नारी जदि दुनियाय एकटा उकी मारे लादात मा बाइनाहुमा जेई जायगा जीवने चंद्र सूर्यर आलो जाए ना ओई जायगाटा पर्यन्त आलोकित हये जाबे। अल्लाहु अकबर बोलेन के 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 ए दयाकार आमगो अंतरे आगे दया आसे परे माफ करी माफ करा बड़ो कथा बेटा तोरे माफ कर दिछि जा थातियो दे और अल्लाह बोले इन्नाहु हुवल गफुरुर रहीम आमी आगे माफ करी एर परो दया करी। सुबहानल्लाह सुबहानल्लाह। अल्लाह बोलेन या मा'शाराल जिन्नि वल इनस इनिस्ततातुम अन तंफुजू मिनात तारिस समावाति वल अर्द फांफुजू ला तंफुजूना इल्ला बिसुल्तान। सुबहानल्लाह कल्ला फबि अय्यि आलाइ रब्बिकुमा तुकल्लिबान। या माशाल्लाह जिन अल्लाह बोले ए जिन जाति डाक दे अल्लाह जिनदेर के वाल इंस ए मानुष जाति इनिस्तातातुम तुम्हादेर की पावर आसे इनिस्तातातुम तुम्हादेर की शक्ति आसे अक्तारिस समावात वाल आरद आसमान जमीनेर मस्कने कोथाओ जाइबा पावर की तुम्हादेर आछे। अल्लाह बोले ना तुम्हादेर पावर जोदि पावर थाके अल्लाह निजेई ऑप्शन दिएछे फांगफुजू বাইরে যাও যদি তোমাদের যাওয়ার জায়গা থেকে যাও বাইরে আবার নিজেই বলে লা তানফুজুনা ইল্লা বিসুলতান বাইর হইয়া রাগ কইরা চিত্তা মেজাজ খারাপ কইরা ঘরের থেকে বাইরে হইতে পারো বাড়ির থেকে বাইরে হইতে পারো যদি মনে মনে বলো खुदार राजत्वे आमी थाकबो ना जाओ जाओ देखी कोन जगह जाइबा ला तांफुजुना इल्ला बिसुल्तान तुमी जेई जगह राग कइरा पलाइते जाइबा ओई जगह आमी आल्लाहर पावर आछे। जोरे बोलेन सुबहानाल्लाह। एई जन्य एक शायर बोलेछिलेन सकल क्षमता आछे मौलार एकटा क्षमता नाई। कई आल्ला क्षमता नहीं आल्ला जदि तार बंदा के आल्ला सृष्टि जगत के कोथाओ बेर करे दीते चाय एटा होबे ना कारण आल्ला जेखाने तारे पाठाइबे ओई जायगाटाओ आल्लाहई बानाइछे। जोरे बोलो ना सुबहानाल्लाह। ওই জায়গাটা কে বানাইছে আল্লাহ। আল্লাহ কোথাও বের করে দিতে চাইলে অসম্ভব হবে না। আল্লাহ বলেন রাগ করবা মেজাজ খারাপ করবা संसार जलाए अभावेर ताड़ना तुमी कोई जाइबा संसार चाइरा राग करो ना माय जलाए एटारे जला मने करो ना भाइये जलाए जला मने करो ना बाबा जलाए जला मने करो ना एटाके धैर्य निये नियंत्रण करते होबे। तुमी मेजाज खराब करे कोथाय जाइबा आमी आल्लाह तो तुम्हाके दायित्व दिएछि एई संसार परिचालना करार जन्य मायेर चाहिदा तुमी पूरण करते होबे बाबार चाहिदा तुमी पूरण करते होबे बोनेर चाहिदा तुमी पूरण करते होबे आमी तुम्हाके दायित्व दिएछि तुमी फलाइया যাইবা কই মেজাজ খারাপ হয়ে যায় মাঝে মাঝে আমাদের যুবকের বাবায় বলে দাও মায়ে বলে দাও বোনে বলে দাও ভাইয়ে বলে দাও চতুর্দিকে দাও দাও ভাইয়ের স্কুলের বেতন বোনের ফ্রি ফিজের টাকা বাবার ওষুধের টাকা মায়ের মেডিসিনের টাকা মায়ের পানের টাকা বাড়িওয়ালার টাকা মসজিদের বেতন মাদ্রাসার বেতন প্রাইভেটের টাকা যুবকের মাথা খারাপ হয়ে যায় চিৎকার দিয়ে বলে চলে যাব থাকবো না করে চতুর্দিক থেকে আর কত দেওয়া যায় মেজাজ খারাপ হয়ে গেছে আমার আল্লাহ বলেন এটা করিস না তোকে কয়জনে জ্বালায় আর আমি আল্লাহরে কয়জনে জ্বালায় দেখো ও মালিক তোমারে কে জ্বালায়। আল্লাহ বলেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান তুমি তো দুনিয়ার 8-10 জনের জ্বালায় সংসার ছাইরা বাইরে যাইতে চাও ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আমি আল্লাহর কাছে চাই আসমানে যারা আছে সবাই আল্লাহরে কয় আল্লাহ দাও ওয়াল আরদ জমিনে যারা আছে সবাই আল্লাহকে কয় আল্লাহ দাও একটা মাছে বলে আল্লাহ দাও একটা পিঁপড়ায় বলে আল্লাহ দাও একটা মশায় বলে আল্লাহ দাও মানুষ বলে আল্লাহ দাও তৃণলতা পশু পাখি যত কিছু সবাই কার কাছে চায় সবাই বলুন আমরা কার কাছে চাই আপনি অন্য বাদ দেন আপনি নিজেরটা বলেন আল্লাহ আমারে সুস্থ রাখো আমার মায়াটা ফাঁস করাইও আমার ছেলেটাও ডাক্তার বানাইও আমার আম্মারে হায়াত দিও আমার বিবিরে হায়াত দিও আল্লাহ মক্কা মদিনা নিও বাড়িটা নিয়ে করতে পারি শরীরটা নিয়ে ভালো থাকে পাশে 5 ঘন্টা জমি আমারে করে দিও আল্লাহ আমার বাড়ির ডিজাইনের সুযোগ করে দিও আল্লাহ আমারে হায়াত আপনার একজনের চাহিদা কত দিন ঠিক কিনা সব সব আপনার একজনেরটা বলেন কার কাছে বলি এত চাহিদা কার কাছে আল্লাহ বলে আমি কোনদিন কই না রে জামুগা তোগো জ্বালায় আল্লাহ কি কো জানেন কুল্লা ইয়াউমিন হুয়া বিশান তোরা আমার কাছে চাইতে থাকস আর আমার শালা কুল্লা ইয়াউমিন যত দিন চাইবি প্রতিদিন আমি আল্লাহ তোকে দিতেই থাকব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন যত চাইবি তত দিতেই থাকব দেয় কে জরাবান কে আল্লাহ এইজন্য আল্লাহ বলেন وَقَدَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ سبحان الله وَقَدَى رَبُّكَ তোমাদের প্রতিপালকের আইন হুকুম নির্দেশ সুবহান আল্লাহ হুকুম কে দেয় আইন কে বাস্তবায়ন করে নির্দেশ কি নির্দেশ আমার আল্লাহ বলেন وَقَدَى رَبُّكَ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু তোমাদের প্রতিপালক আল্লাহর হুকুম হলো একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে আমরা কার ইবাদত করি আওয়াজ দিয়া বলেন আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করা আল্লাহর হবে ইবাদত নবী রাসূল হবে ইতাআত ইতাআত আর ইবাদতে বেশ কম আছে এতাত মানে নবী যেভাবে সেজদা করছে আপনি সেভাবে সেজদা করবেন আল্লাহকে এটা হলো এতাত ইমাম সাহেব যেভাবে জিকির করছে আপনি সেভাবে জিকির করবেন এটা হলো এতাত আর ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য খাস আল্লাহকে ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে সেজদা পাওয়ার উপযুক্ত মালিক কে আল্লাহ বলেন বলেন কে কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করে বুঝবেন সে বিপদে আছে কিসে আছে সে ভালো পথে নাই একমাত্র সেজদা পাওয়ার মালিক যে আল্লাহ দলিল লাগে তো আল্লাহ বলেন ওয়াসজুদি আমাকে সেজদা করো ওয়াসজুদি ওয়ারকাই মাআর রাকিঈন তোমরা আমাকে সেজদা করো আমাকে রুকু করো রুকুকারীদের সাথে আর কাউকে সেজদা করা যাবে এবার বলেন আমরা সেজদা করি কাকে আওয়াজ দিয়া বলেন এই পৃথিবীতে আল্লাহকে রাজি খুশি করার জন্য যত সিস্টেম রয়েছে বাবা সবচেয়ে বড় সিস্টেম হলো আল্লাহ তখন বান্দার উপরে বেশি খুশি হয় যখন আল্লাহ দেখে বান্দায় আল্লাহকে সিজদা করছে কি করছে সিজদা আসুন আমরা সামনে বাড়ি তাহলে আমরা ইবাদত করব কার আল্লাহ বলেন আমার আরেকটা ইবাদত আছে আল্লাহর হুকুম ইবাদতটা কি আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালিদাইনি শব্দের অর্থ হলো মা বাবা পিতা মাতা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার ইবাদতের পরে তোমাদের প্রথম কাজ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে এহসানের আচরণ করবা ভালো আচরণ করবা সুন্দর ভাষায় কথা বলবা হুকুম কার আল্লাহ আওয়াজ দিয়ে বলেন বাবাকে বাবা বলে ডাক দেওয়া আল্লাহর ইবাদত মাকে মা বলে সম্মান করে ডাক দেওয়া আল্লাহর ইবাদত বাবার হাতে চুমু দেওয়া আল্লাহর ইবাদত মায়ের হাতে চুমু দেওয়া আল্লাহর ইবাদত নবী আরবি বলেন মান কাব্বালা কাদামা উম্মিহি যেই মানুষ তার মায়ের পায়ে চুমা দেয় এই চুমাটা জান্নাতের চৌকাঠে যায় পড়ে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ খামসি জায়গা মতো দিন আমদাই জায়গা খামসি দিলে ভেজাল আছে মায়ের পায়ে চুমা দিলে জান্নাতের চৌকাঠে পড়ে সুবহানাল্লাহ বলবেন না এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা मा बाबार साथे भालो आचरण करियो सत् आचरण करियो कोन समय विशेष करे इम्मा याबलुगान्ना इंदाकल किबारा যখন এই দুইটা মানুষ বৃদ্ধা হয়ে যাবে আহাদুহুমা যদি একজনকে পাও তাদের দুইজনের আও কিলাহুমা অথবা দুইজনকে যদি পাওয়া যাও ও পৃথিবীর মানুষ রে তুমি মনে রাখবা আল ওয়ালিদাইনু জান্নাতুকা ওয়াল ওয়ালিদাইনু নারুকা মা বাবা তোমার জন্য জান্নাতের কারণ আবার মা বাবা তোমার জন্য জাহান্নামের কারণ যদি তুমি মা বাবা দুইজনকে পেয়ে যাও তুমি মনে করতে হবে তোমার জান্নাতের রাস্তা ক্লিয়ার করার সুযোগ এখনো আছে ঠিক কিনা বলেন আওয়াজ দিয়ে বলেন জান্নাত মা বাপ কে বলতেছে আওয়াজ দিয়ে বলেন আমি প্রথমেই বলছি আমরা এখানে যারা বাবা হয়েছি তারা আছি আবার যারা সন্তান হয়েছি তারাও আজকের বিষয়ের দুই ফাটি আমরা মাহফিলে হাজির আছি জবান দিয়া বলেন তো বাবা আসলে পিতা মাতা আপন নাপর যেভাবে বলছেন মনে আরো জোরে কন আরো মায়া করে আল্লাহ বলে সুন্দর আচরণ কেমন সুন্দর আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দেয় কেমন সুন্দর আচরণ আমার আল্লাহ বলেন এমন সুন্দর আচরণ করতে হবে ফালা তাকুল্লাহুমা উফিন এমন কোন ভাষা ব্যবহার করা যাবে না এমন কোন শব্দ উচ্চারণ করা যাবে না মা বাবার সাথে যেই শব্দের কারণে মা বাবা মনে কষ্ট পায় উফিন উফ এই কথা বলে উফ মাঝে মাঝে হয় না আমাদের উফ শব্দটা কোরআনে আছে সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক বলেন এমন শব্দ বলা যাবে না ফালা তাকুল্লাহুমা উফিন উফ বলে যদি মা বাবা তুমি কাবার ইমাম হলেও আর তোমাকে আল্লাহ মাফ করবে না আগে মা বাবার থেকে ক্ষমা চাও তারপরে আল্লাহ তোমারে মাফ করবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমরা আল্লাহকে রাজি খুশি করার যতগুলো পয়েন্ট আছে বাবা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো মা বাপ এর চাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট আর আপনি মা বাপকে রাজি খুশি না করে যদি মসজিদে ফেরাতেন কাজ হবে না কাবা ঘরের ভিতরে ঢুকে থাকলো কাজ হবে না আল্লাহ বলে আসল জায়গা এখানে সুবহানাল্লাহ বলুন মা বাপ এই দুইজনকে তোমরা উহু শব্দ বলিও না আর কথায় কাজে আচরণে ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা তাদেরকে দমক দেওয়া যাবে না থাতি দেওয়া যাবে না বড় আওয়াজে ভয় পাইতে পারে এমন কথা বলা যাবে কি যাবে 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 না ভাই সাহেব ছেলে যখন ছাত্র থাকে তখন মা বাবা বয়ে ছেলে পড়তে বসে লেখাপড়া করে মা বাবাকে ভয় পায় ছেলে ছেলে যখন আবার বড় হয়ে যায় মা বাবা বৃদ্ধ হয়ে যায় তখন অনেক ক্ষেত্রেই মা বাবা সন্তানের কাছে একটা কথা বলতেও ভয় লাগে আমার কথা শুনে সন্তান যদি মেজাজ খারাপ হয়ে যায় যদি রাগ হয়ে যায় ভালো করে শোনেন যদি আপনার মা বাবা আপনাকে ভয় পায় কোনো কথা বলতে দ্বিধা বোধ করে ওপেনলি আপনার কাছে মন খুলে বলতে পারে না সেটা যেই কোনো কারণে হতে পারে হয় আপনি রাগ করবেন না হয় আপনার বিবি রাগ করবে না হয় সংসারের ঝামেলা হতে পারে যদি আপনার মা বাবার মন খুলে কোনো কথা বলতে না পারে মনের ভিতরে কোনো কথা চাপা দিয়া রাখে বুঝবেন আপনার আর সারা নাই কারণ আপনার মা বাপ আপনাকে ভয় পায় যেই মা আপনাকে খাওয়াইলো যেই বাবা আপনাকে খাওয়াইলো ওই মা বাবা আপনাকে ভয় পায় তার কারণ আপনার ভাষা যদি এমন হয়ে যায় আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা দমক দিয়া কোনো কথা বলা যাবে না ও মালিক কেমনে কথা কইতাম মা বাবার সাথে তুমি একটু বলো না আমার আল্লাহ শিখায়া দেয় ওয়াকুল লাহুমা কওলান কারীমা বলবে সম্মান দিয়ে কথা বলবে বাবাকে বাবা বলা আল্লাহর ইবাদত মাকে মা বলে ডাক দেওয়া আল্লাহর ইবাদত কারণ মাকে মা বলার হুকুম আল্লাহর বাবাকে বাবা বলার হুকুম আল্লাহর আল্লাহ যদি বলেন দক্ষিণ দিকে যাইও না না যাওয়াটা আল্লাহর ইবাদত আল্লাহ যদি বলে উত্তর দিকে যাও যাওয়াটাও আল্লাহর ইবাদত যেমন আল্লাহ বলেছেন তোমরা সুদ খাইও না যদি কোনো মানুষ সুদ খায় না থাকতে পারে এটা আল্লাহর ইবাদত আল্লাহ আল্লাহ বলেছেন হারাম খাইও না। যদি কোনো মানুষ হারাম না খাইয়া থাকতে পারে এটা আল্লাহর ইবাদত। আল্লাহ বলেছেন মিথ্যা বলিও না। যদি কোনো মানুষ মিথ্যা না বলে থাকতে পারে এটা আল্লাহর ইবাদত। একটু জবানটা বড় করে করুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে মা বাবার সাথে ভালো আচরণ করো। এখন মাকে মা বলা আল্লাহর ইবাদত, বাবাকে বাবা বলা আল্লাহর ইবাদত, মায়ের হাতে চুমু দেওয়া আল্লাহর ইবাদত, মায়ের কপালে চুমু দেওয়া আল্লাহর ইবাদত। হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর দরবারে আসলেন। আল্লাহর নবী ফাতেমাকে দেইখা দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মেয়েকে দেইখা বাবা দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। এটা আল্লাহ নবী আমাদেরকে আদব শিখাচ্ছে। কি শিখাচ্ছে? হাদিসের যত কিতাব আছে আমাদের এখন সহি হাদিস পড়েন না বহু লোক আছে, জীবনে সহি কাকে বলে জানে না, সহি আরবি লিখতেও পারবে না, পড়তেও পারবে না। ওরা মাঝে সহি হাদিসের নামে জাল হাদিস চালায় দেশের মধ্যে। মনে রাখবেন বাবা, যেই কোম্পানি বেশি বেশি ফ্রি দেয়, যেই কোম্পানির সাথে ফ্রি পাওয়া যায়, নুডুলসের সাথে বাড়ি ফ্রি, সাবানের সাথে শ্যাম্পু ফ্রি আসেনি, বুঝবেন বেজাল আছে। বেজাল থাকলে ফ্রি দিয়ে চালায়, যেটা অরিজিনাল ফ্রি লাগে না, আপনি খুঁজা সেই দোকান বাইর করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব জায়গায় ফ্রি চিন্তা করতে গেলে ঝামেলা আছে, ঠিক না? বা ঠিক বাইশাব আমার আম্মা ফাতেমাতু জাহরা আমার নবীর কাছে গেলে নবীজি সম্মানে ফাতেমার জন্য দাঁড়িয়ে যাইতেন। সুবহানাল্লাহ। মেশকাত শরীফ হাদিসের কিতাবের প্রথম কিতাবের নাম হলো মেশকাত শরীফ, যেটা নবম শ্রেণী থেকে ফাজল পর্যন্ত এই কিতাবটা পড়ায়। মেশকাত শরীফ হাদিসের প্রাথমিক কিতাব। মেশকাত মেশকাত দিয়ে হাদিস পড়া শুরু করে ছাত্ররা। এই পড়া শুরু করবে কোন পাঠ দিয়া? প্রথম বাবের নাম হলো বাবুল আদব। আদব মানে শিষ্টাচার, সম্মান, ইজ্জত। আগে ছাত্রদেরকে আদব শিখায়, এরপরে পড়া শিখায়। আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ওনার উস্তাদের কাছে ৩৭ বছর লেখাপড়া করেছেন। প্রথম ৩৭ বছরের মধ্যে প্রথম ৩৪ বছর উস্তাদের কাছে আদব শিখছে, এরপরে এলএম শিখছে। মনে রাখবেন, যেই ছাত্রের মধ্যে আদব যত বেশি ওই ছাত্রের এলএম তত কাজে লাগবে। আদব ছাড়া ছাত্র কখনো এলএম কাজে লাগাইতে পারে না। মিশকাত শরীফে হাদিস রয়েছে, আল্লাহর নবী বলেন বেয়াদবের এলএম হলো কুকুরের গলায় হীরার মালার মতো। কুকুরের গলায় হীরার মালা দিলে যেরকম মানায় না, বেয়াদবে এলএম শিখলে এরকম মানায় না। আমরা নবীকে সম্মান করব, মাযহাব তরিকতকে সম্মান করব, ইসলামকে সম্মান করব। নিজে বাহাদুরি দেখাইয়া যদি কেউ নবী বিদ্বেষী কথা বলে, ইসলাম বিদ্বেষী কথা বলে, বেয়াদবি করে, মিশকাতের হাদিস বলে তুমি এখনো মিশকাত শিখতে পারো নাই, আদব শিখতে পারো নাই। যে মিশকাত পড়তে পারে না সে বুখারী মুসলিম আবু দাউদে কিভাবে যাবে? আগে প্রাথমিক ক্লাস আদব শিখতে হবে। ইসলাম চলে না আদব ছাড়া। খাতুনে জান্নাত মা ফাতেমা আমার নবীর কাছে গেলে নবী দাঁড়াইয়া গেলেন, ফাতেমার কপালে চুমু খাইলেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এইবার নবী ফাতেমার বাড়িতে গেছে, ফাতেমা নবীর জন্য দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ, ফাতেমা যাইয়া নবীর কদমে চুমা খাইছে। সুবহানাল্লাহ বলেন। পাবলিক জিজ্ঞাসা করে, ফাতেমা গো আপনারা বাপ মায়ের মহব্বত, আদব আর সম্মান দেখে তো আমরা শিখতেছি। মারহাবা বলেন। ইসলাম আমাদেরকে আপনারা শিখাইতেছেন। ভাই সাহেব আমার আল্লাহর হাবিবকে প্রশ্ন করে সাহাবীরা, হুজুর ফাতেমা আপনার মেয়ে, তাই বলে কি এত চুমু খাইতে হয় কপালে? মেয়ে হয়েছে তো হয়েছে, এত আদর করেন। তোমরা জানো না ফাতেমার কপালে চুমু খাইলে আমার নাকি জান্নাতের ঘ্রাণ আসে। মা ফাতেমাকে জিজ্ঞাসা, আপনার কপালে জান্নাতের গান নাম কি? কা ফাতেমাতু জাহরা। জাহরুল অর্থ ফুল। কা ফাতেমা বেহেশতি ফুল। সুবহানাল্লাহ, ফাতেমা বেহেশতি ফুল। হাদিস শরীফ বলো ফাতেমাতু সাইদাতুন নিসা মিন আহলিল জান্নাহ। ফাতেমা হলো জান্নাতি নারীদের সর্দার। সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। যার গর্ভ থেকে দুইটা ফুল বাইর হইছে, হাসান এবং হুসাইন। আমার নবী বলে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুল শাবাব মিন আহলিল জান্নাহ। হাসান ও হুসাইন হলো জান্নাতি যুবক পুরুষদের সর্দার, ফাতেমা নারীদের সর্দার, হাসান হোসেন পুরুষদের সর্দার। আলীর সংসারে কি নিয়ামত, কি বরকত! নারী জান্নাতে হইলে ফাতেমার নেতৃত্ব লাগবে, পুরুষ জান্নাতে যাইতে হলে হাসান হোসেনের নেতৃত্ব লাগবে। আমরা এই দুই দিক ছাইরা কি বাঁচতে পারবো? কশিন কালে সম্ভব হবে না। ফাতেমা আপনি কেন রাসূলুল্লাহর কদমে এত চুমু খান? फातेमा कয় দেশবাসীরে আমার নবী আমার কপালে চুমু খাইলে জান্নাতের গ্রাণ পায়। আমি যখন নবীর কদমে চুমু খাই আমি ফাতেমা স্বয়ং জান্নাত দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন আর জোরে। জান্নাত দুনিয়া থেকে দেখতো ফাতেমা, জান্নাত দুনিয়া থেকে দেখতো আমার নবী, হাউজে কাউসার দুনিয়া থেকে দেখতো আমার নবী। নবীজি বলেন বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বরি রাওজাতুম মির রিয়াজিল জান্নাত, আমার ঘর এবং মাঝখানের মিম্বরের মাঝখানের জায়গাটা হলো বেহেশতের টুকরা। হাদিস আপনারা ধরে ধরে নামাজ পড়তে যা দুই রাকাত নামাজ পড়ার জন্য যে ভিড় পড়ছেন, কেউ রিয়াজুল জান্নাত নামাজ পড়ছেন? এই তো অনেকেই আছে, মারহাবা মাশাআল্লাহ খুশ নসিব মারহাবা বলুন। আর রিয়াজুল জান্নাত পাশে যে মিম্বরটা, এই মিম্বরের সাথে নবীজি বলেন মিম্বারি আলা হাউজি, মিম্বারি আলা হাউজি, আমার চেয়ারটা আমার মিম্বরটা। রাসূল বলে আলা হাউজি, হাউজে কাউসারের উপরে। আমি চেয়ারে দেখলে দেখি আমার পায়ের নিচে, আমি যখন চেয়ারে বসি নিচে তাকালে দেখি আমি নবীর পায়ের নিচে হাউজে কাউসার দেখা যায়। ভাই সাহেব আমার, এই জন্য ইসলামে আদব শিখতে হবে আগে। তো আদব শিখাইতে যে আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর হুকুম হলো আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ছাড়া কারো ইবাদত যাবে না। এরপরে কাজটাই হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আদব শিখো, মা বাবার সেবা করো। সুবহানাল্লাহ বলেন। মা বাবার সেবা করা ইবাদত কি কার? সুন্দর ভাষায় কথা বলো। এরপর আল্লাহ কি বলেন, যদি কোনোদিন মা বাবাকে পাও, যেমন আমার মা আছে আলহামদুলিল্লাহ বলুন, যদি কোনোদিন মা বাবাকে পাও ওয়াকফিজ লাহুমা জুনাহাজ যুল্লি মিনার রাহমাত, তোমার রহমতের বাহুটা সিনাটা, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা মা বাবার জন্য বাজেট কইরো। সুবহানাল্লাহ কয় না? তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা মা বাবার জন্য বাজেট